हेलो फाउंडर्स, गुड मॉर्निंग अगेन सबाई के आबारो शुभ सकाल। आमी आबारो एसेछी खूब तारातारी, तार कारण अपडेट एसे गेछे, ना होले तो कोनो कथाई छिलो ना। एज स्यार एसे गेछे, एज स्यारेर मेसेज एसे गेछे, एबं एकटा दुटो नय पाँच पाँचखाना मेसेज उनी करेछेन। कोथाय करेछेन, किभाबे करेछेन, समस्त किछु जानाबो। रेयान सरकार एंड हसीम खान एरम किछु एकटा नाम आछे, सरि माफ करबेन। तो ओरा रेयान सरकारेर जे अफिसियल यूट्यूब चैनेले जेखाने उनारा लाइव भिडियो करेन, सेखाने मिटिं करेन, सेखाने एज स्यार आसेन एबं রিসেন্টলি কিছুদিন আগেও এসেছিল অ্যাজ স্যার, এবং সেখানে আপডেটস দিয়েছে, এবং আজ আবারও এসেছিল এবং একটা নয় পাঁচখানা মেসেজ করেছে। কী মেসেজ করেছে না করেছে সমস্ত সমস্ত এই ভিডিওতে বলবো, ডিটেলসে বলবো, চিন্তা করার কোনো দরকার নেই। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এবং আরও অনেক আপডেটস খুব আসতে চলেছে এই মাসে। এই মাসে অনেক কিছু হতে চলেছে, অনেক আপডেট আসতে চলেছে, তো আমাদের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে যান। অনেক কিছু আপডেটস এই চ্যানেলে, অথেন্টিক এক্স্যাক্ট ইনফরমেশন এবং অ্যাজ স্যারের সমস্ত আপডেটস এখানে পাবেন। তো প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে এটাই বলা হচ্ছে যে ক্যান ইউ সি হোয়াট উই কুকিং। আপনারা কি দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন যে আমরা কি রান্না করছি? ক্যান ইউ স্মেল ইট, আপনারা কি গন্ধ পাচ্ছেন? তো দেখুন, আপনারা আবার অনেকেই ভাবতে পারেন, আমি সবাইকে বলছি একবার প্রথমেই একটা কথা বলে নিতে চাই যে কথাটা সবার জন্য, এখানে অনেকজন আছে যারা এই কথাটার মানে বুঝতে পাচ্ছেন খুব ইজিলি, যে এটা একটা ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা বলা হচ্ছে, অনেকেই বুঝতে পাচ্ছেন না। তো এই ভিডিওটা আমাকে সবার জন্য মাথায় রেখে ভিডিওটা বানাতে হয়। তো যারা, প্লিজ সবাই কিছু মনে করবেন না আমি যদি একটু ডিটেলসে বা বোঝাতে যাই বা একটু নর্মাল করে বলতে যাই, ঠিক আছে? তো আমি কাউকে ছোটো করতে চাই না, তাই জন্য আগে থেকে বলে নিলাম। তো ক্যান ইউ সি উই আর কুকিং, আপনারা কি বুঝেছেন আমরা কি রান্না করছি? এর মানে এটাই যে আমরা কি করছি, রান্না করা মানে আমরা কি প্রোডাক্ট বানাচ্ছি সেটার কথা বলেছি, আমরা কি তৈরি করছি সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর কি গন্ধ পাচ্ছেন, মানে এটা কি, এর কি আভাস পাচ্ছেন আপনারা? কারণ আভাস তো পাওয়ারই কথা, আমরা তো ওখানে টেস্টিং করছি, আমরা তো ও ভেরিফাই ভেরিফাই দেখতে পাচ্ছি আসছে, ও ট্র্যাকার দেখতে পাচ্ছি, ও মেল, ও নেট, ও ট্রিম, এগুলো সবই দেখতে পাচ্ছি। তো অবশ্যই আমরা এর গন্ধ পাচ্ছি, অবশ্যই আমরা এটাকে ফিল করছি, এটাই অ্যাজ স্যার বলতে চেয়েছেন, ঠিক আছে? এরপরে কি বলছেন, এরপরে উনি বলছেন যে ইটস টাইম ফর অন প্যাসিভ। এটা কিসের সময়? এটা অন প্যাসিভের সময়। দিস ইজ টাইম ফর অন প্যাসিভ, রিয়েলি দিস ইজ টাইম ফর অন প্যাসিভ, এটা অন প্যাসিভেরই সময়, ঠিক আছে? কারণ আমরা এই মাসটা তো আমাদের, কারণ দেখুন এখনও আমাদের তো ফ্রি প্রোডাক্ট অনেক এসে গেছে, আপনারা জানেন সমস্ত কিছু চলছে, তিনটে ফ্রি প্রোডাক্ট এবং পেড প্রোডাক্ট দুটো চলছে, সেটা এবার কমার্শিয়াল হওয়ার সময় এসে গেছে। তো এটা কার সময়? অবশ্যই ইটস টাইম ফর অন প্যাসিভ, এবার এটা অন প্যাসিভের সময়। অন প্যাসিভ আসবে, ধামাল করবে, ধামাল মানে সিরিয়াসলি ধামাল করবে, ঠিক আছে? সমস্ত কিছুকে তাজ্জব করে দেবে, বলতে পারেন যে ইয়েস আমরা এসে গেছি মার্কেটে, এবার সবার সময় শেষ, এবার আমরা মার্কেটে রাজ করব, সেই আর কি, সেরকমই সময় এসে গেছে, সেটাই অন প্যাসিভের সময়। কিছুদিন আগেও অ্যাসার যেমন বলেছিলেন ফাইনালি দিস ইজ দ্য অন প্যাসিভ ওয়ে, এরকম কিছু একটা মেসেজ করেছিল ধীলান স্যারের কমেন্টে, আর আজকে এটা বললো ইটস টাইম ফর অন প্যাসিভ, ঠিক আছে? তো নেক্সট আপডেট কি বলছে, নেক্সট কথা বলছে ইয়াংস্টার ব্রাদার রায়ান, মানে ইয়াংস্টার ব্রাদার রায়ানকে বলছে আই লাভ ইউর গ্রাফিক। তো আমি আপনার যে গ্রাফিকটা সেটা আমি খুব ভালো লাগে, মানে গ্রাফিক মানে গ্রাফিক ডিজাইনের কথা বলা হচ্ছে। উনি যে রাত জেগে জেগে ভিডিও বানান, অনেক কিছু কাজ করেন, বা ওয়েবিনার প্ল্যাটফর্মে ডিজাইন যাই ইচ্ছা করেন না কেন, সব কিছুতে আমাদের এখন গ্রাফিক ডিজাইন লাগে। তো সেই গ্রাফিক যে ডিজাইনের কাজ উনি করেছেন সেইগুলো ওনার ভালো লেগেছে। আই ওয়াচ ইউর ভিডিও, আমি আপনার ভিডিও দেখি। তো এটা ভেবে দেখুন, কোনো একটা মানুষের কাছে, কোনো একটা সামান্য ফাউন্ডার, আমরা তো সামান্য ফাউন্ডারই, তাই না? তো আমরা এরকম 14 লাখ ফাউন্ডার আছি, তো আমরা যেই ফাউন্ডার, এখানে একটা অ্যাজ স্যার, যেখানে কোম্পানির কে মালিক, বস, ওনার, সিইও, সমস্ত কিছু যে একা, সে একটা কোম্পানির একটা ফাউন্ডার্সকে অ্যাপ্রিসিয়েট করছে, তাকে এরকমভাবে মেসেজ করছে, এনকারেজ করছে, অ্যাপ্রিসিয়েট করছে, এটা অনেক বড় পাওনা, অনেক বড়। হয়তো এখানে অনেক মানুষ, 90% মানুষ ফিল করতে পারছে যে হ্যাঁ, একটা আপনি যে সংস্থার সাথে যুক্ত, সেই যে কোম্পানির সাথে কাজ করেন, এখনও আছে অনেকে অনেক কোম্পানির সাথে কাজ করেন বা অফিসে কাজ করেন, যেখানেই কাজ করেন না কেন, সেখানে সেই কোম্পানি, সেই কাজের মালিক যদি আপনার কাজটা অ্যাপ্রিসিয়েট করে, আপনার কাজ চাপড়ে বলে যে হ্যাঁ কাজটা খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি, এগিয়ে যাও, কতটা বড় মোটিভেশন, কতটা বড় এনকারেজ পাওয়া যায়, মানে সত্যি এটা অনেক বড় পাওনা। রায়ান স্যার সিরিয়াসলি হি ইজ সো মাচ লাকি, খুবই ভাগ্যবান যে এরকম একটা অ্যাজ স্যারের থেকে উনি মেসেজ পেয়েছেন, এবং বারবার, একবার নয়, এর আগেও কিছুদিন আগে একবার পেয়েছিলেন, সেটা আমি জানিয়েছি, আজও এরকম একটা আপডেট ছিল এবং সেটা পেয়েছেন, সেটাও আমি আপনাদের জানাচ্ছি। তো সত্যি এটা ওনার কাছে একটা বড় পাওনা বলে আমি তো মনে করি, ঠিক আছে? আমিও একবার পেয়েছিলাম, আমি আগেও বলেছিলাম যে আমাকে অ্যাজ স্যার আমার একটা ভিডিওতে মেসেজ করেছিল যে কিপ ইট আপ, ভেরি গুড
ভিডিও এরকম কিছু একটা লিখেছিলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে। তো সত্যি সেদিন আমার কাছে সব থেকে ভালো দিন ছিল যে ইয়েস দিস ইজ দ্য বিগেস্ট ডে, কারণ কোম্পানির এসআর মেসেজ করেছে। যাই হোক, নেক্সট আপডেটের কথাই চলে আসি। নেক্সট আপডেট কী বলছে? নেক্সট আপডেট বলছে যে ও কানেক্ট নিয়ে বলছে যে উই আর কামিং ফ্রেন্ডস, আমরা আসছি, আমরা আসছি, গেট রেডি টু বুস্ট আপ ইউর ড্রিমস ইন টু দ্য ফিউচার। এর মানে, এর মানে বলতে চাইছে আমরা তো আসছি বন্ধু, খুব শীঘ্রই আসছি মার্কেটে, অ্যান্ড গেট রেডি টু বুস্ট আপ ইউর ড্রিমস ইন টু দ্য ফিউচার। আপনারা যে স্বপ্ন দেখেছেন ফিউচারে, ভবিষ্যতের জন্য যে স্বপ্ন দেখেছেন, হতে পারে সেটা গাড়ি, হতে পারে কারোর বাড়ি নেই তার বাড়ি, হতে পারে কেউ জায়গা কিনবে, হতে পারে কেউ কিছু করবে, হতে পারে ছেলে মেয়ের পড়াশোনা, এনিথিং, হতে পারে কেউ বিজনেস খুলবে। তো এরকম যায় যে যা স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটাকে বুস্ট আপ করে নিন, ঠিক আছে। গেট রেডি টু বুস্ট আপ, হ্যাঁ, বুস্ট আপ হয়ে যান, নিজেও বুস্ট আপ হন এবং স্বপ্নটাকেও বুস্ট আপ করুন, কারণ আপনার স্বপ্ন যেটা ফিউচারে দেখেছেন সেটা সাকার হতে চলেছে বা রিয়েলিটিতে হতে চলেছে, রিয়েলিটিতে স্বপ্ন পূরণ হতে চলেছে সেটার কথা এখানে বলা হচ্ছে। খুব শীঘ্রই আপনার স্বপ্ন পূরণ হবে এবং বাস্তবায়িত হবে, এটা রিয়েলিটিতে হবে, এর কোনো বিকল্প নেই, এর কোনো পরিবর্তন নেই, কারণ এটা হতে বাধ্য। আমাদের ও কানেক্ট যেটা আছে সেটা খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে, সেটা আমিও জানি এবং বারবার আপনাদের একটা কথা বলেছি যে আমাদের যে প্রজেক্টটা আসতে চলেছে, যে প্রজেক্টটা হওয়ার কথা আছে, মানে এআই যে প্রজেক্ট, ও মিডিয়া ডিপার্টমেন্টের যে এআই প্রজেক্টের কথা বলা হয়েছে, সেটা খুব শীঘ্রই মার্কেটে আসবে, সেটা আপনিও জানেন। হ্যাঁ, আমি আপনাদের একটা হিন্স দিয়ে দিচ্ছি শেষের দিকে, আগে মেসেজটা শেষ করে নিই, আর একটা মেসেজ আছে শেষ করে নিই, হিন্স দিচ্ছি। তো এই যে ইভেন্টটা হবে, ইভেন্টটা হওয়ার পরেই আমাদের ওখানে আসতে পারে বা তার আগেও আসতে পারে, দু একদিনের মধ্যেও আসতে পারে। তো এটার কোনো রকম কোনো ব্যাপার নেই যে কবে আসবে, কোনো গ্যারান্টি নেই, বাট হ্যাঁ এটা বলতে পারি খুব শীঘ্রই এই মাসের মধ্যেই খুব বড় সড়ো আপডেট আসতে চলেছে, এটা 100% শিওর, ঠিক আছে। এটা নিয়ে কোনো টেনশনের কারণে কোনো ভাবনার ব্যাপার নেই যে না এটা কি হতে পারে, এটা শিওর যে দু চার, আপনি দেখুন না কি বলতে চাইছি আমি, হ্যাঁ নেক্সট মেসেজটা দেখে নিই তারপর আপনাকে বলছি, ঠিক আছে। যে থ্যাংক ইউ সো মাচ, নেক্সট মেসেজ কি বলছে, বলছে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, হ্যাঁ, অল মাই ফ্যামিলি, সবাইকে ধন্যবাদ, ফ্যামিলির সমস্ত মানুষকে ধন্যবাদ, সি ইউ সুন, আপনাদের সবার সাথে খুব শীঘ্রই দেখা হবে। তো এটা অ্যাসার বলেছেন। তো যেটা কথা বলছিলাম আর কি, যে আজ হচ্ছে মঙ্গলবার, কাল বুধবার, কাল হচ্ছে অনপ্যাসিভ 360 হওয়ার কথা আছে, কাল আমাদের কী হওয়ার কথা আছে, কাল আছে আমাদের অনপ্যাসিভ 360 হওয়ার কথা আছে, এবং সেখানে অ্যাসার আসার খুব বেশি প্রবাবিলিটি আছে, কী আছে, খুব বেশি, কারণ সি ইউ সুন বলছেন উনি, খুব শীঘ্রই দেখা হবে। আর তার কারণও আরও একটা বলছি, 6 অগস্ট আমাদের হচ্ছে ওইটা যে মানে যে মিটিংটা আছে, সরি কনটেস্ট আছে, সেটা শেষ হবে, এবং 7 আর 9 তারিখের মধ্যে আমাদের কিছু একটা ইভেন্ট হওয়ার ডেট শিডিউলড হয়ে গেছে, আই থিঙ্ক হয়ে গেছে অ্যাসারের। তো সেটা সম্বন্ধে আমাদের জানাবেন, ও অ্যাসার অবশ্যই জানাবেন, তার জন্য অ্যাসারের আসা বা পপ আপ দেওয়াটা জরুরি। তো সেটা কোনো না কোনোভাবে দেবেন, সেটা আসতেও পারেন, মিটিংও কন্ট্যাক্ট করতে পারেন, বা মেবি রবলিন শোতে সকালে আসতে পারেন, অনপ্যাসিভ 360-তে আসতে পারেন, বা হতে পারে উনি পপ আপের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। তো সেটা সময়ের সাথে বোঝা যাবে, দেখা যাক কী হয়। তো আপনাদের আমি সেটা বললাম, বোঝালাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যে মেসেজ আছে সমস্ত কিছু আপনাদের পড়ে শোনালাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, জুড়ে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।